জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক। সতর্ক
এসেছে, তারা নিজেরা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে তারাই শুধু স্বাধীনতার সুফল ভোগ করেছে। স্বাধীনতার সুফল বাংলাদেশের আম জনতা ভোগ করতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার সুফল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে মুষ্টিময় কিছু লোক দেশের সম্পদকে গ্রাস করছে। 95% মানুষকে প্রতারিত করে দেশের সিংহভাগ সম্পদ দেশের 5% মানুষ আজকে ভোগ করছে। এই সীমাহীন বৈষম্যের সিন্ডিকেট ইনশাআল্লাহ ভেঙে দেওয়া হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, সাংবাদিকরাও আমাদের ব্যাপারে অনেকে বিস্ময় প্রকাশ করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে জোট করে না কেন, ঠিকই ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো দেশ থেকে দুর্নীতি বিতরণ করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ঠিকই ঠিক না? এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার লোভ নেই, তবে দেশ শাসনের জন্য ক্ষমতায় যাওয়া দরকার, এটা ঠিক আছে। এখন আপনারা বলেন দেখি, একটা দলের নাম বলেন যারা, যাদের মধ্যে দুর্নীতিবাজ নাই আর যাদের মধ্যে ক্ষমতার লোভ নাই, একটা দলের নাম বলেন। একটা দল যদি খুঁজে পাওয়া যায়, আমরা আগামীকালকেই তাদের সাথে জোট করব। তাহলে দুর্নীতিবাজ ছাড়া আজকে যে জোট মহাজোট হচ্ছে, এগুলো সব দুর্নীতিবাজদের জোট। আর এর বাইরে যারা ছুটাছুটি করছে, তারা ক্ষমতার লোভে এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। আমাদের দুঃখ হয় বাংলাদেশের কিছু আলেম ওলামাও আজকে দুর্নীতিবাজদের পিছনে ছুটছে। আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরি, আপনারা ইসলামকে আর বেইজ্জতি করবেন না। নিজেরা নিজেদের দুনিয়া আখেরাত বরবাদ করবেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা ইসলামের সঠিক ধারায় ফিরে আসুন। এদেশের মানুষ ইসলামী আন্দোলনের প্রতি, এদেশের মানুষের রাস্তার সৃষ্টি হয়েছে। এই আন্দোলনটাকে এগিয়ে দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, এই আন্দোলনটাকে পিছনে ধরে টানবেন না। দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা ব্যবস্থা করুন। সর্বশেষ কথা, শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে এখন ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোন রাজনৈতিক শক্তি নাই। কিভাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের আওয়ামী লীগের সব নেতা কর্মীদেরকে দেশ ছেড়ে পালাতে হবে। তোমায় রহমত বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের 1,00,000 নেতা কর্মী খুন হবে, ঠিক ঠিক? এই হলো আওয়ামী লীগের নেতাদের কথা। আর বিএনপি প্রতিদিন বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে তাদের হাজার হাজার নেতা কর্মীদের খুন এবং গুম করা হয়েছে, তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা ঘরে রাত্রে ঘুমাইতে পারে না। আর জামাত তো তাদের নিজেদের দোষেই বিপর্যস্ত, আর জাতীয় পার্টি আছে গেরা কোলে, কারণ এরা নিজেরাই বলতে পারে না তারা সরকারে আছে নাকি বিরোধী দলে। তাহলে বোঝা গেল কি, যেকোনো এই যে 4টা দল, এদের কিছুটা জনসমর্থন আছে, কিন্তু এর বাইরে যারা আছে এদের উল্লেখ করার মতো কোনো জনসমর্থন নাই। তাহলে বোঝা গেল, যাদের নাম বললাম, এরা ক্ষমতায় গেলে দেশে খুন খারাপে আরো বাড়বে, লক্ষ লক্ষ মানুষ খুন খারাপে হবে, ঠিক ঠিক না? আমরা ইনশাআল্লাহ নিশ্চয়তা দিয়ে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার নিরাপত্তা দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কোন রাজনৈতিক খুন খারাপে হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবার নেতা কর্মীরা তারা রাতে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। অতএব আগামী নির্বাচনে আসুন, শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাই তো দেশে শান্তি চায় না, দেশে শান্তি তো সবাই চায়, ঠিক না?
অতএব শান্তি যারা চায়,